আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত অষ্টম শ্রেণী তৃতীয় অধ্যায়ের অনুশীলনী তিনের তৃতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী তিনের 17 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে, এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? তাহলে সমাধান করলে প্রথমে আমরা লিখব চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এখন আমরা লিটার থেকে ঘন সেন্টিমিটার চলে যাব। এখন লিটারের সাথে আমরা জানি যে ঘন সেন্টিমিটার একটা সম্পর্ক আছে, সেটি হচ্ছে আমরা জানি যে 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার। এখন যেহেতু চৌবাচ্চাটিতে 19,200 লিটার পানি ধরে, সুতরাং 19,200 লিটার সমান আমরা কি করবো, যেহেতু কি হবে আরো বেশি হবে, তার মানে যেহেতু 1 লিটার সমান 1,000 ঘন সেন্টিমিটার, তাহলে 19,200 লিটার সমান আরো বেশি হবে। এই জন্য আমরা কি লিখব, 1,000 × 19,200 ঘন সেন্টিমিটার। এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি 192, এর সাথে যদি 1 গুণ দিই তাহলে পাচ্ছি 192, এবং যেহেতু প্রথমে 3টা এবং পরে 2টা শূন্য, তার মানে টোটাল 5টা শূন্য আমরা বসিয়ে দিব 192 এর পরে, এবং এটা হচ্ছে ঘন সেন্টিমিটার। তার মানে আমরা কি করলাম, 19,200 লিটার থেকে আমরা কিসে চলে আসলাম, ঘন সেন্টিমিটারে নিয়ে আসলাম। সুতরাং আমরা বলতে পারি যে চৌবাচ্চাটির আয়তন কত, 1,92,00,000 ঘন সেন্টিমিটার। বা এটাকে যদি এখন আমরা ঘন সেন্টিমিটার থেকে যদি আমরা এবার মিটারে চলে আসি তাহলে কি করব, আমরা জানি যে কি 10 লাখ সেন্টিমিটার সমান হচ্ছে 1 ঘন মিটার। আমি আবার বলছি, এই যে এখানে সাইড নোট দেখো, আমি দিয়ে দিয়েছি যে 10 লাখ ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 ঘন মিটার। তাহলে এই জন্য আমি এটাকে যেহেতু মিটার নিয়ে এসেছি, তার মানে এত দ্বারা আমি ভাগ করেছি, ভাগ করে আমি কি পেলাম, 19.2 ঘন মিটার। এটা হচ্ছে চৌবাচ্চাটির আয়তন। তারপর চৌবাচ্চাটির গভীরতা কি দেওয়া ছিল, 2.56 মিটার, এবং চৌবাচ্চাটির প্রস্থ দেওয়া আছে হচ্ছে 2.5 মিটার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল দৈর্ঘ্য কত। এখন আমরা যেহেতু দৈর্ঘ্য তো জানি না, এই জন্য ধরে নিয়েছি দড়ি চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে ক মিটার। সুতরাং এখন আমরা জানি যে চৌবাচ্চাটির আয়তন সমান, আমরা সূত্রটা জানি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা বা গভীরতা। তাহলে আমরা এখানে এই জন্য লিখেছি চৌবাচ্চাটির আয়তন সমান গভীরতা গুণ প্রস্থ গুণ দৈর্ঘ্য। তাহলে এখন জাস্ট মানগুলো বসিয়ে দিব, 2.56 × 2.5 × ঘন মিটার। আয়তন লিখতে হয় ঘন মিটারে, অর্থাৎ ঘন এককে। যদি ঘন মিটার দেওয়া থাকে মিটার লিখবে, ঘন সেন্টিমিটার দেওয়া থাকলে ঘন সেন্টিমিটার লিখবে। তাহলে এখন যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 6.4 ক ঘন মিটার। তাহলে প্রশ্নমতে আমরা কি লিখতে পারি, প্রশ্নমতে আমরা লিখতে পারি, যেহেতু আমরা এর আগে চৌবাচ্চাটির আয়তন কি পেয়েছি বের করে নিয়েছিলাম, 19.2 ঘন মিটার, আবার এখানেও চৌবাচ্চাটির আয়তন সূত্রের মাধ্যমে লিখে আমরা কি পেয়েছি, 6.4 ক ঘন মিটার। তার মানে আমরা প্রশ্নমতে লিখতে পারি 6.4 ক সমান হচ্ছে 19.2। তাহলে আগের নিয়ম অনুযায়ী আমরা কি করব, এখন হচ্ছে ক এর মান বের করবো, যেহেতু ক এর মান বের করবো সেটাকে আমরা বাম পাশে রাখবো, এবং ক এর সাথে যেহেতু 6.4 গুণাকারে আছে সেহেতু এটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ 19.2 ভাগ 6.4। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে পাচ্ছি হচ্ছে ক এর মান 3, এবং কটা আমরা কি ধরে নিয়েছিলাম, চৌবাচ্চাটির দৈর্ঘ্য, এবং এটাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল। সুতরাং চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। তারপর 18 নম্বর অঙ্কে দেওয়া আছে, সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী, আয়তকার একটি সোনার বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার, সোনার বারটির ওজন কত? তাহলে সমাধান করলে আমরা প্রথমে কি লিখবো, দেওয়া আছে সোনার বারটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি দেওয়া আছে 7.8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, অর্থাৎ যেগুলো দেওয়া আছে আমরা সেগুলো আগে লিখে নিব। তাহলে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি দেওয়া আছে, তার মানে আমরা কি করতে পারবো, সোনার বারটির আয়তন বের করতে পারবো। এখন আয়তন নির্ণয় সূত্র আমরা কি জানি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। সুতরাং আমরা লিখব সোনার বারটির আয়তন সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এখন জাস্ট এরপরের লাইনে আমরা কি করব, মানগুলো বসিয়ে দিব, অর্থাৎ লিখবো 7.8 × 6.4 × 2.5 ঘন সেন্টিমিটার। যেহেতু আমি আগেও বলেছিলাম আয়তনের ক্ষেত্রে কিন্তু বর্গ সেন্টিমিটার হবে না, কি হবে, শুধুমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ সেন্টিমিটার হবে, এবং আয়তনের ক্ষেত্রে হবে হচ্ছে যদি মিটারে দেওয়া থাকে ঘনমিটার, সেন্টিমিটার দেওয়া থাকলে ঘন সেন্টিমিটার। তাহলে গুণ করে আমরা কি পাচ্ছি, 124.8 ঘন সেন্টিমিটার। এখন
আমরা জানি কি জানি, আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। আমি আবারও বলছি, আমরা কি জানি 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। তাহলে সোনার বাটির আয়তন আমরা কত পেয়েছিলাম? পেয়েছিলাম হচ্ছে 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে এখন এটাও আমরা গ্রামে নিয়ে আসবো। সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 124.8 × 1 গ্রাম, অর্থাৎ হচ্ছে 124.8 গ্রাম। তাহলে এখন কি বলছে, আমাদের প্রশ্নে বলা ছিল যে সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে আমরা কি করব যে এই যে 124.8 ঘন সেন্টিমিটার সোনার ওজন আমাদের বলছে যেহেতু 19.3 গুণ ভারী, তাহলে আমরা 19.3 গুণ দ্বারা কি করব, গুণ আকারে লিখে দিব, অর্থাৎ 124.8 × 19.3 গ্রাম। তাহলে আমরা গুণ করলে কি পাচ্ছি, 2408.64 গ্রাম। এবং এটাই কিন্তু আমাদের বের করতে বলা হয়েছিল, এটা হচ্ছে সোনার বাটির ওজন। ১৯ নম্বর অঙ্কে দেওয়া আছে, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, কমা প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? তাহলে সমাধান করলে আমরা লিখবো, দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। এখানে দেখো সেন্টিমিটারের সাথে মিলিমিটার দেওয়া আছে, তাহলে এই পুরোটাকে আমরা এখন কি করব, সেন্টিমিটারে নিয়ে আসবো। এখন আমরা জানি যে সেন্টিমিটার যদি আনতে যাই, সেন্টিমিটারের সাথে মিলিমিটার একটা সম্পর্ক আছে। আমরা জানি যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। এই জন্য দেখো দ্বিতীয় লাইনে আমি লিখেছি 15 যোগ 2.4 ভাগ 10 সেন্টিমিটার। যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সাইড নোট হিসেবে লিখে দিবে। তাহলে এই জন্য আমরা কি করেছি, 10 দ্বারা ভাগ করেছি। এখন 10 দ্বারা যেহেতু ভাগ করছি, এখন কিন্তু আমরা আর মিলিমিটার লিখতে পারবো না, আমরা লিখবো কি, সেন্টিমিটার। তারপর এখন আমরা যদি 10 দ্বারা 2.4 কে ভাগ দিই, তাহলে পাচ্ছি হচ্ছে 0.24। তার মানে আমরা যদি 15 সাথে 0.24 যোগ দেই, তাহলে পাচ্ছি হচ্ছে 15.24 সেন্টিমিটার। এটা হচ্ছে বাক্সের দৈর্ঘ্য। এবার বের করবো হচ্ছে আমরা বাক্সের প্রস্থ। তাহলে বাক্সের প্রস্থ কত দেওয়া আছে, 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে আসবো, তাহলে আমরা লিখবো 7 যোগ 6.2 ভাগ 10 সেন্টিমিটার। তাহলে আমরা যোগ করলে কি পাচ্ছি, 7 যোগ 0.62 সেন্টিমিটার। এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 7.62 সেন্টিমিটার। তারপর আমরা আসবো হচ্ছে বাক্সের উচ্চতায়। বাক্সের উচ্চতা কি আছে, বাক্সের উচ্চতা আছে হচ্ছে 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। এটাকেও আমরা সেন্টিমিটার নিয়ে আসবো, তাহলে আমরা লিখবো 5 যোগ 8 ভাগ 10 সেন্টিমিটার। তাহলে 8 ভাগ 10 কে আমরা করলে লিখতে পারি 0.8 সেন্টিমিটার। যেহেতু একের পর একটা শূন্য, তার মানে আমরা এক ঘর পরে দশমিক বসাবো, অর্থাৎ 0.8 সেন্টিমিটার হবে। এখন যদি 5 এর সাথে 0.8 সেন্টিমিটার যোগ করি, তাহলে হবে হচ্ছে 5.8 সেন্টিমিটার। এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে বাক্সটির আয়তন কত, তাহলে আয়তন যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে আয়তনের সূত্র হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এখন কিন্তু আমরা তিনটা মানই পেয়ে গেছি, এখন জাস্ট মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 15.24 × 7.62 × 5.8 ঘন সেন্টিমিটার। সুতরাং সবগুলো যদি আমরা গুণ করি, তাহলে কি পাচ্ছি, 673.547 ঘন সেন্টিমিটার, এবং এটি হচ্ছে বাক্সের আয়তন। তারপর 20 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকতে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? তাহলে সমাধান করলে প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য 5.5 মিটার। এখন এখন আমরা কি করব, এটাকে সেন্টিমিটারে নিয়ে আসবো, সবগুলোকে আমরা কি করব, সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো হচ্ছে 5.5, আমরা জানি যে মিটারের সাথে সেন্টিমিটার সম্পর্ক হচ্ছে 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। এখন যেহেতু মিটার থেকে আমরা সেন্টিমিটারে যাচ্ছি, এই জন্য আমরা কি করেছি, 100 দ্বারা গুণ করেছি এবং লিখেছি সেন্টিমিটার। তাহলে 5.5 দ্বারা যদি 100 কে গুণ করি, তাহলে পাচ্ছি হচ্ছে 550 সেন্টিমিটার। তারপর চৌবাচ্চাটির প্রস্থ কত দেওয়া আছে, 4 মিটার। তাহলে আবার এটাকে আমরা কি করছি, সেন্টিমিটার নিয়ে যাচ্ছি, অর্থাৎ 4 × 100 সেন্টিমিটার, অর্থাৎ 400 সেন্টিমিটার। একইভাবে চৌবাচ্চাটির উচ্চতা দেওয়া আছে 2 মিটার, তাহলে এটাকেও যদি সেন্টিমিটার নিয়ে যায়, তাহলে পাবো 2 × 100 সেন্টিমিটার, অর্থাৎ 200 সেন্টিমিটার। তাহলে আমরা চৌবাচ্চাটির আয়তন লিখতে পারি, দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। এখন আমরা জাস্ট মানগুলো বসে দিব, অর্থাৎ 550 × 400 × 200 ঘন সেন্টিমিটার। তাহলে আমরা কি পাচ্ছি যদি গুণ করে, তাহলে 44 এর পরে আমরা কটা শূন্য পাচ্ছি, এখানে 3 এ 3 এ 6, অর্থাৎ 6টা শূন্য পাচ্ছি, অর্থাৎ ঘন সেন্টিমিটার। এখন আমরা জানি, আমরা লিখবো
আমাদের বলা ছিল কি প্রশ্নে, যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি আছে এবং কত কিলোগ্রাম, মানে এটাকে লিটারে এবং কিলোগ্রামে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যে 1000 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 লিটার, তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান কি হবে আরো কম, তার মানে 1 ভাগ 1000 লিটার। তার মানে এরপরে কি দেওয়া আছে, 4,40,00,000 ঘন সেন্টিমিটার সমান হবে হচ্ছে 4,40,00,000, আমরা গুণ দিব 1-এর সাথে উপরে, তারপর নিচে হচ্ছে ভাগ 1000। তাহলে আমরা যদি ভাগ দিই এখানে 3টা 0 উপরে 3টা 0 কাটাকাটি চলে যায়, তাহলে আমরা কি পাচ্ছি 44,000 মিটার। তার মানে আবার আমরা লিখতে পারি 1 লিটার পানির ওজন কত কিলোগ্রাম, 1 কিলোগ্রাম। সুতরাং এবার আমরা বলতে পারি 4,400 লিটার। এখানে তোমরা একটু খেয়াল করো, এখানে 44,000 মিটার হবে না, এটা লিটার হবে, এখানে মিটার এটা ভুল দেওয়া আছে, মিটারের জায়গায় লিটার হবে। তাহলে আমরা আবার গিয়ে কি লিখবো, 1 লিটার পানির ওজন আমরা জানি কি 1 কিলোগ্রাম, এটা পুরোপুরি 1 কিলোগ্রাম হয় না, কিন্তু হিসাবের ক্ষেত্রে এভাবে আমরা ধরে নিই যে 1 লিটার পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে সুতরাং এখন আমরা কি করবো, 4,400 লিটার পানির ওজন কত, যেহেতু আমাদের কিলোগ্রামও বের করতে বলা হয়েছে, আমরা কিন্তু এর আগে লিটারে বের করে নিয়েছি, এখন হচ্ছে আমরা কিসে বের করতেছি, কিলোগ্রামে বের করতেছি। এই জন্য এভাবে করেছি যে 4,400 লিটার পানির ওজন কি হবে, আরো বেশি হবে, অর্থাৎ 1 গুণ 4,400 বা 44,000 কিলোগ্রাম। তার মানে আমরা কি পেয়ে গেলাম, দুটি মান কিন্তু পেয়ে গেলাম, লিটারে এবং কিলোগ্রামে। সুতরাং চৌবাচ্চাটিতে 44,000 লিটার পানি আছে এবং পানির ওজন কত, 44,000 কিলোগ্রাম, এবং এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।